गुड इवनिंग स्टूडेंट, आज के आमी आबार तुम्हारे काछे एसेछी आमार यूट्यूब क्लासे नैशनल इनकाम एर उपर किछु एमसीक्यू निये, जेगुलो आमादेर आसन्न सिविल सार्विस एग्जामे गुरुत्वपूर्ण। तो तुम्हारा आमार यूट्यूब चैनले जारा देखछो तारा एर आगे आमी एमसीक्यूर ओपर नैशनल इनकामेर ओपर एमसीक्यू नियेछि एवं प्रचुर नैशनल इनकामेर ओपर प्रचुर क्वेश्चन्स हय। तो आमरा एक एक करे निच्छि। तो आज के तार एकटा पार्ट आमी दिच्छि, तोमादेर भालो लागले तोमरा शेयर करबे, सबस्क्राइब करबे, बेलटाते रिंग करे राखबे, जदि कोनो प्रॉब्लम हय कमेंट बक्से लिखे जानाबे। आर जारा सिविल सार्विस इकोनॉमिक्स क्लास करते इंटरेस्टेड थाकबे तारा आमार संगे फोन नम्बरे जोगाजोग करबे। आमादेर फार्स्ट क्वेश्चन्स एनएनपी एक्सक्लूड। एनएनपी माने कि? एनएनपी माने होच्छे नेट नैशनल प्रोडक्ट। ए नेट नैशनल प्रोडक्ट एक्सक्लूड्स सबसिडीज, इनडायरेक्ट टैक्सेस, डेप्रिसिएशन। एनएनपी आमरा पाई जीएनपी थेके जखन डेप्रिसिएशन बाद देवा हय, अर्थात उत्पादनेर धाराय उत्पादन करते गेले आमरा जे जंत्रपाती व्यवहार करी সেই যন্ত্রপাতি ক্রমাগত উৎপাদন করতে করতে তাদের একটা ক্ষয় প্রাপ্ত হয়। তো উৎপাদনকে একই জায়গায় আমরা ধরে রাখতে চাই, আমাদের ইনকামটাকে আমরা শুরুতে যা করেছিলাম ইনকাম এখনো সেই ইনকামটাকে বজায় রাখতে চাই। তার জন্য আমাদের ওই ইকুইপমেন্ট, আমাদের যে মেশিনারি, তার জন্য যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে উৎপাদন করতে করতে সেইগুলোকে আমরা চেঞ্জ করি, তার জন্য যে খরচ হয় তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। যদিও জেনে রাখো 2008 সালে আমাদের কেন্দ্রীয় সরকার সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস SNA স্থাপন করে এবং SNA এর মত অনুযায়ী যে আধুনিক অর্থাৎ গোটা বিশ্বে যেভাবে জাতীয় আয়কে পরিমাপ করা হয় SNA পুরোপুরি সেই মেথডকে ফলো করে, সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস SNA। এবং তাদের মতে আমরা যে ডেপ্রিসিয়েশন শব্দটাকে ব্যবহার করছি এটা সঠিক নয়, আমাদের এখানে ব্যবহার করা উচিত কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল CFC, কারণ ডেপ্রিসিয়েশন মানে যন্ত্র ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে হতে নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ যখন সেটার কনসোলেশন প্রাইস অর্থাৎ তাকে আমি কিলো দলে বিক্রি করে দেবো, ফেলে দেবো, যেখান থেকে আর উৎপাদন আসবে না কোনো। যদি আমি সেই জায়গায় নতুন যন্ত্র দিই তাহলে তার নাম হয়ে যায় ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল স্টক আমি বাড়ালাম, চেঞ্জ করলাম, আমি নতুন মেশিন দিলাম, ইনভেস্টমেন্ট, চেঞ্জ ইন স্টক অফ ক্যাপিটাল। কিন্তু যদি যে যন্ত্র দিয়ে আমি উৎপাদন শুরু করলাম প্রথম, তখন আমার যত টাকার উৎপাদন হচ্ছিল আমি এখনও বছর পাঁচেক ধরে যে উৎপাদন করছি, পাঁচ বছরে আমি উৎপাদনটাকে একই জায়গায় রাখবো, কমবে না, আবার আমি বাড়াবো না, বাড়াতে গেলে আমাকে নতুন ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু এই যে কমে যাওয়াটাকে রোধ করতে হবে, এই কমে যাওয়া রোধ করার জন্য সেই যন্ত্রের ভেতরে যে স্পেয়ার পার্টস তাকে শুধু চেঞ্জ করো। যেমন ধরো তোমার বাড়িতে যে পাখা ঘুরছে, অনর্গল ঘুরে চলেছে পাখা, তো নতুন অবস্থায় তার যা স্পিড ছিল এখন দেখছো স্পিডটা খানিকটা কমে গেছে, তো তোমার ইচ্ছে পাখাটা আর সে নতুনের মতো স্পিড দিক। মানে এই নয় নতুনে যে স্পিড দিয়েছিলো তার থেকে আমি স্পিড বাড়াবো, আমার নতুন অবস্থায় যে স্পিডটা দিয়েছিলো সে স্পিড, অর্থাৎ নতুন অবস্থায় তার যে আউটপুটটা ছিল সেটাই দেবে। তার জন্য তুমি কী করলে, হয়তো বিয়ারিং চেঞ্জ করলে বা কন্ডেন্সার চেঞ্জ করলে, তাহলে বিয়ারিং এবং কন্ডেনসারটা হচ্ছে সেই পাখাটার একটা ফিক্সড যন্ত্রাংশ,
সেইটাকে কেনাটাকে বলা হয় কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। তাহলে এই টাকাটা যখন আমি বাদ দেবো, অর্থাৎ ধরা যাক সেটা আমার কোনো, এটা কোনো মেশিন যা উৎপাদন করছিল, তাহলে মোট উৎপাদন ধরা যাক এটা ছিল 100 টাকার, সেখান থেকে যখন আমার ধরা যাক এই স্পেয়ার পার্টসটা কিনতে 40 টাকা খরচ পড়লো, তাহলে 100 থেকে 40 বাদ গেল, পড়ে রইল 60, এইটার নাম হয়ে গেল নেট। তাই যখন জিএনপি থেকে বাদ দেবো তার নাম হবে এনএনপি, যখন জিডিপি থেকে বাদ দেবো তখন নাম হবে এনডিপি। তাহলে এনএনপি যাকে ধরে না, যাকে বাদ দেয়, তা হলো ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে আনসার হবে 3 অল। নেট ফরেন ইনকাম অফ ইন্ডিয়া উইল চেঞ্জ ইফ, নেট ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম বা ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে যে আয় আমরা পাচ্ছি, আর আমরা বিদেশে জিনিস বা সেবা কেনার জন্য যা ব্যয় করছি সেটা হচ্ছে নেট ফরেন। নেট ফরেন মানে প্রাপ্তি এবং প্রদান, রিসিপ্ট এবং পেমেন্ট, তার যে ব্যালেন্সটা। তাহলে অফ ইন্ডিয়া উইল চেঞ্জ, এটা পাল্টাবে কখন? ইফ মোর রেমিটেন্স আর রিসিপ্ট ফ্রম ইন্ডিয়ান ওয়ার্কার্স ইন গালফ কান্ট্রিজ, দ্য রিটার্নস অফ ফরেন ইনভেস্টার্স অন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া স্টার্ট রাইজিং। তাহলে আমাদের নেট ফরেন ইনকাম কি চেঞ্জ করবে এই 1 আর 2-এর মধ্যে? কোনটা? শুধু 1, শুধু 2, দুটোই 1-2, নাইদার ওয়ান নট। তাহলে নেট ফরেন ইনকাম মানে হচ্ছে টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল পেমেন্টস। তাহলে মোর রেমিটান্সেস, রেমিটান্সেস মানে অর্থ প্রেরণ করছে বিদেশ থেকে, গালফ কান্ট্রিতে আছে ওয়ার্কাররা, তারা দেশে তাদের পরিবারের জন্য অর্থ পাঠাচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, বিদেশ থেকে অর্থ প্রাপ্তি ঘটছে রিসিপ্ট। তাহলে রিসিপ্ট আসা মানে আমার আমার নেট ফরেন ইনকাম মানে টোটাল রিসিপ্ট মাইনাস টোটাল পেমেন্টের ডিফারেন্স। তাহলে রিসিপ্ট চেঞ্জ হলে এনএফআই চেঞ্জ হবে। দ্য রিটার্নস অফ ফরেন ইনভেস্টার্স ইন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, বিদেশি যারা বিনিয়োগকারী তারা আমার দেশে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করার ফলে তারা রিটার্ন পাচ্ছে, তাহলে তাদের যে ইনভেস্টমেন্টের জন্য রিটার্নটা আমার দেশ থেকে বেরিয়ে যাবে, তাহলে এটা আমার পেমেন্ট। তাহলে পেমেন্টও যদি চেঞ্জ হয় তাহলে এনএফআই চেঞ্জ হবে। তাহলে পরিষ্কার আমার এখানে এনএফআই চেঞ্জ হবে, যদি একের কারণেও হবে, 2-এর কারণেও হবে, তাহলে এখানে হবে বোথ 1 এন্ড 2। দ্য টার্ম ফ্যাক্টর কস্ট অফেন ইউজড ইন দ্য এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম, ইট ইজ ফাইনাল মার্কেট প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, টোটাল সাবসিডিজ অ্যান্ড ট্যাক্সেস আর লেভিড অন ফ্যাক্টরস, টোটাল কনসেশন গিভেন টু ইউনিটস অফ প্রোডাকশন, নান অফ দি অ্যাবাউট। তাহলে কী বলছে, দ্য টার্ন ফ্যাক্টর কস্ট, অর্থাৎ উপাদানের জন্য যে ব্যয় উৎপাদন করতে হবে, অফেন ইউজড ইন দ্য এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, ইট ইজ ফাইনাল মার্কেট প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা কিনা, টোটাল সাবসিডিজ অ্যান্ড ট্যাক্স আর লেভিড অন ফ্যাক্টরস, এটা কিনা, টোটাল কনসেশন গিভেন টু ইউনিটস অফ প্রোডাকশন, এটা কিনা, নান অফ দি অ্যাবাউট। তার মানে এই যে ফ্যাক্টর কস্ট, তাহলে এই তিনটের মধ্যে কোনটা হবে বা চারটের মধ্যে কোনটা হবে? টোটাল কনসেশন গিভেন টু ইউনিটস অফ প্রোডাকশন না সাবসিডি, তাহলে এটা হচ্ছে এর মানে হয়ে গেল সাবসিডি জায়গাটা। টোটাল সাবসিডিজ অ্যান্ড ট্যাক্সেস আর লেভিড অন ফ্যাক্টরস, নো, এটা ফ্যাক্টর কস্ট নয়, ফাইনাল মার্কেট প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে আমার কারখানা থেকে যখন বেরিয়ে আসছে বাজারে যে দাম দিতে, সেটাই হয়ে গেল তার ফ্যাক্টর কস্ট। তাহলে আমরা এখানে বলবো আনসার হবে এ। দ্য ন্যাশনাল ইনকাম অফ এ নেশন ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ, একটা দেশের ন্যাশনাল ইনকামকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় কীভাবে, অ্যানুয়াল রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট, সরকারের বার্ষিক আয়, টোটাল আর্নিং ফ্রম অ্যাব্রড ইনক্লুডিং এক্সপোর্ট, বিদেশ থেকে যে সঙ্গে আয় প্রাপ্ত হচ্ছে তার সঙ্গে রপ্তানি যোগ করে, সারপ্লাস জেনারেটেড বাই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, সরকারি সংস্থাগুলো যে উদ্বৃত্ত পাচ্ছে, অথবা সাম টোটাল ফ্যাক্টর। তাহলে পরিষ্কার এখানে হবে সাম টোটাল ফ্যাক্টরস ইনকাম।
সাম টোটাল ফ্যাক্টরস ইনকাম, তাহলে এখানে হবে সাম টোটাল ফ্যাক্টরস ইনকাম। তাহলে ফ্যাক্টরস ইনকাম বলেছি, ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে। দ্য ইকোনমিক সার্ভে নোটস দ্যাট দ্য নমিনাল জিডিপি গ্রোথ ইজ জেনারেলি নট অফ পার্টিকুলার ইন্টারেস্ট অফ পলিসি মেকার। দিস ইজ বিকজ ইকোনমিক সার্ভেতে বলা হয় যে জিডিপি, নমিনাল জিডিপি যেটা বাড়ছে, এটা পলিসি মেকারদের কাছে খুব একটা আগ্রহী বিষয় নয়। কারণ মানে এটা নিয়ে তারা খুব ভাবিত নয়। কেন না? ইনফ্লেশন ইরোডস দ্য রিয়েল ভ্যালু অফ নমিনাল জিডিপি গ্রোথ। নমিনাল জিডিপি নাম্বারস ডু নট ক্যাপচার সার্ভিস সেক্টরস কন্ট্রিবিউশন। তাহলে কোনটা হবে? অনলি ওয়ান টু, বোথ ওয়ান এন্ড টু, নাদার ওয়ান। তাহলে ইকোনমিক সার্ভে নোটস দ্যাট নমিনাল জিডিপি গ্রোথ জেনারেলি নট পার্টিকুলার ইন্টারেস্ট অফ পলিসি মেকার। নমিনাল জিডিপি গ্রোথটা এর কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ কারণ বলছে ইনফ্লেশন এরোডস দ্য রিয়েল ভ্যালু অফ নমিনাল জিডিপি গ্রোথ। কিন্তু নমিনাল জিডিপি গ্রোথ মানে আমরা ইনফ্লেশনকে নিয়ে তবে নমিনালভাবে মার্কেট প্রাইস, যেখানে ইনফ্লেশন যুক্ত। নমিনাল জিডিপি নাম্বারস ডু নট ক্যাপচার সার্ভিস সেক্টরস, নো। জিডিপির মধ্যে সার্ভিস সেক্টর কন্ট্রিবিউশন থাকবে, কাজে এটাও ঠিক নয়, একটাও ঠিক নয়। তাই এখানে কী হবে? নাইদার ওয়ান নট টু। রিয়েল জিডিপি অফ এ কান্ট্রি উইল রাইজ ইফ, রিয়েল জিডিপি অফ এ কান্ট্রি উইল রাইজ, রিয়েল জিডিপি কখন? দেয়ার ইজ হাই ইনফ্লেশন অফ দ্য ইকোনমি বাট নো গ্রোথ ইন প্রোডাকশন, দেয়ার ইজ হাই গ্রোথ ইন প্রোডাকশন বাট নো ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, দেয়ার ইজ ভেরি লিটল গ্রোথ ইন প্রোডাকশন বাট নো ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, দ্যার ইজ ভেরি লিটল ডিফ্লেশন ইন দ্য ইকোনমি বাট নো গ্রোথ ইন প্রোডাকশন। রিয়েল জিডিপি মানেই সবসময় আমার বাস্তবিক সেবা এবং দ্রব্যের উৎপাদন, বাস্তবিক, একদম বাস্তবিক, তবে সেটা রিয়েল। তাহলে আমার এখানে যে অপশানসগুলো দেওয়া রয়েছে 1, 2, 3, 4, তার মধ্যে কোনটা আমরা চুজ করবো? চুজ দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স বিলো। 1 and 4 অনলি, 2 and 3 অনলি, 1 and 3 অনলি, 2 and 4 অনলি। তাহলে রিয়েল জিডিপি, দ্যার ইজ হাই ইনফ্লেশন অফ দ্য ইকোনমি বাট নো গ্রোথ ইন প্রোডাকশন। তাহলে উৎপাদন বাড়লো না, ইনফ্লেশন প্রাইস লেভেল বাড়লো, তাহলে রিয়েল জিডিপি বাড়বে না, এটা হবে না। একবার, দুই, দ্যার ইজ হাই গ্রোথ ইন প্রোডাকশন বাট নো ইনফ্লেশন, পরিষ্কার, ইনফ্লেশন প্রাইস কনস্ট্যান্ট, উৎপাদন বাড়ছে তাহলে রিয়েল জিডিপি বাড়বে। দ্যার ইজ ভেরি লিটল গ্রোথ ইন প্রোডাকশন বাট নো ইনফ্লেশন, অবশ্যই আমার উৎপাদন সামান্য হতে রিয়েল উৎপাদন বেড়েছে, কিন্তু কোনো ইনফ্লেশন কনস্ট্যান্ট প্রাইসে। দ্যার ইজ ভেরি লিটল ডিফ্লেশন ইন দ্য ইকোনমি বাট নো গ্রোথ ইন প্রোডাকশন, গ্রোথ ইন প্রোডাকশন হচ্ছে না, মানে কোনো রিয়েল জিডিপি বাড়বে না। তাই 1 হবে না, 4 হবে না, তাহলে পড়ে থাকলো কি? 2 আর 3, তাহলে আনসার হবে 2 and 3। নেক্সট, ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং? এনএমপি অ্যাট মার্কেট প্রাইসেস, কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট, চুজ দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স। ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম ইনক্লুডস, কোনটা ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম? ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম মানেই হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস ট্যাক্সেস। তাহলে সেখানে ট্যাক্স মানে কিন্তু ডাইরেক্ট ট্যাক্স আমার ইনকামের ওপর বসে। তাহলে ডিসপোজেবল ইনকাম যাকে বাদ দেয় কাকে? ডাইরেক্ট ট্যাক্সকে। কিন্তু এনএনপি অ্যাট মার্কেট প্রাইস, এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স। কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট, অবশ্যই এটাও আমার ইনকামের মধ্যে আসবে। তাহলে এখানে চুজ দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স বিলো। তাহলে ডিসপোজেবল ইনকামের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স বাদ যাবে, এনপি মার্কেট প্রাইস বাদ যাবে, মার্কেট প্রাইস তো আমার ইনডাইরেক্ট ট্যাক্স, কাজে এটা ডিসপোজেবল ইনকামের নয়, জায়গাটা থাকবে না। কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য গভর্নমেন্ট, তাহলে এখানে বলছি ইনকাম ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং, কোনটাকে ধরে ডিসপোজেবল ইনকাম? তাহলে আমার এখানে যেটা আসছে যে মার্কেট প্রাইসকে অবশ্যই আমাদের ডিসপোজেবল ইনকামের মধ্যে গণনা করা হবে না। কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট, তাহলে এটা যে ট্রান্সফার হয়ে আসছে ডিসপোজেবল ইনকাম ট্রান্সফারমেন্ট, এটা যে জায়গাটাতে আমরা পাচ্ছি, তাহলে কারেন্ট ট্রান্সফার অফ গভর্নমেন্ট পেমেন্ট এই জায়গাটা আমাদের আসছে, তাহলে আমরা কী বলবো? আমাদের এখানে কোনটা হবে? এখানে হবে 1 and 2 অল ইনক্লুডস, ঠিক আছে। দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডিউস বাই দ্য সিটিজেন্স অফ এ কান্ট্রি
and their property, whether operating within the domestic territory of the country or outside in a year is termed as gross national income. এটা নিয়ে আর কিছু বলার নেই, GNP, GNI যেটাকে আমরা বলি। Consider the following statements about depreciation in an economy. More depreciation will reduce the net investment in the economy. More depreciation will reduce the net investment in the economy. Depreciation takes natural calamities and sudden destruction of the property into account. No. আমার depreciation কোনো natural calamities বা sudden destruction কে ধরে না। তাহলে আমাকে বলছে consider the following statement about depreciation. Depreciation মানে হচ্ছে ক্ষয়ক্ষতি। তাহলে বলছে more depreciation will reduce the net investment in the economy. তাহলে অনেক বেশি ডিপ্রিসিয়েশন যদি হয় তাহলে এটা রিডিউস করবে নেট ইনভেস্টমেন্টকে। তাহলে আমরা জানি নেট ইনভেস্টমেন্ট প্লাস ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট। তাহলে গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। তাহলে ডেপ্রিসিয়েশন যদি বাড়ে তাহলে অবশ্যই জায়গাটা হবে, তাহলে অবশ্যই হবে এটা ওয়ান মানে। If the difference between the GDP and NDP is very less for an economy, what can it imply? যদি GDP আর NDP এর মধ্যে যদি গ্যাপ বাড়ে তাহলে এটা কি বলে? The economy is growing at a very slow rate. The economy can be technologically advanced. The economy has low natural resource base. Foreign investment from a major chunk of investment in the economy. তাহলে difference between জিডিপি অ্যান্ড এনডিপি ভেরি লো, তাহলে জিডিপি মাইনাস এনডিপি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন, তাহলে লো মানে ডেপ্রিসিয়েশন খুব কম, তার মানে ডেপ্রিসিয়েশন কম মানে অর্থাৎ আমরা ডেপ্রিসিয়েশনটাকে রোধ করেছি, তার মানে আমাদের ইকোনমি ক্যান বি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, তবে আমরা ডেপ্রিসিয়েশনটাকে কম করতে পারি। আশা করা যায় তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানা যার যেখানে প্রবলেম থাকবে, এবং ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো যাতে আমার পরবর্তী ক্লাস গেলেই জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।